গুড মর্নিং ফ্রেন্ডস, তো সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো চলো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করি। ভাবলাম যে রোজ তো একইভাবে শুরু করছি, তাই আজ একটু নতুন কিছু দিয়ে শুরু করি। তো সকালে আমার বিছানাটা গোছানো হয়েছিল না, এটা দিয়ে শুরু করলাম। তো আর একটা নতুন ভিডিওতে বা ব্লগে বলতে পারো তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো আজকের দিনটা আমি এখান থেকে শুরু করছি। তো সকালে বিছানাটা আমি গুছিয়ে উঠতে পেরেছিলাম না, তো একটু পরে গুছলাম। তো ভাবলাম এই ভিডিওটা শ্যুট করি, তোমাদেরকে দেখাবো। তো এখান থেকে আমার দিনটা শুরু করা যাক। তো আমার চ্যানেলে যারা নতুন আছে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবাই, আর পাশে থেকে বেল আইকনটা অন করে দেবে যেন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখেছো হালকা হালকা শীতের আমেজ চলে এসেছে, তো গায়েও কিছু জড়াতে হচ্ছে, আবার রাত্রেও শুলেও গায়ে কিছু দিতে হচ্ছে হালকা কিছু, নাহলে ঠান্ডা লাগছে। ফ্যান চালালেও গরম, মানে ফ্যান চালালেও ঠান্ডা লাগছে, আবার চাদর বা কিছু গায়ে ফেললেও হচ্ছে একটু গরম গরম লাগছে। তো এই আবহাওয়াটাই তো খারাপ। তো চলো বিছানা গোছানো হলে দেখাচ্ছি। তো দেখো যতটুকু পেরেছি আমি গুছিয়ে নিয়েছি, বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, আলনাটাও গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার এটা আমার ড্রেসিং টেবিল, তো ড্রেসিং টেবিলটাও একটু গোছানো আছে, বা গোছানো না এর মানে অগোছলোভাবে আছে। তো পরে একদিন দেখাবো, আমাদের ওই বাড়ি যাই তখন দেখাবো, ঠিক আছে? নতুন বাড়ি যাই তারপরে তোমাদের সব দেখাবো। তো এইটুকুই, তো কেমন লাগছে বলো তো। চলো আজ কী রান্না করছি বলবো, দেখাবো না কিছু। তো এটা হয়তো কি মাটকি আলু যাই হোক বললো, ঠিক আছে আমি পরে দেখা এটা পরে বলছি। হ্যাঁ তো এটা হলো তোমার আলতা পাটি আলু, মানে এটা মাটির তলায় আলুটা হয়। তো এই আলুর তরকারি করবো আজকে, কী কী দিয়ে করবো সেটা। আর এটা তোমার মাকে জিজ্ঞাসা করলাম, মা বললে এই এই আলুটার নাম এটা। তো এটা হোক বড়ি দিয়ে আলু বেগুন দিয়ে করব। আলু বেগুনটা হচ্ছে দুটো তরকারির একসঙ্গে নিয়েছি, মাছের আর হচ্ছে এই এই মাটিতে এই মানে মাটির তলকার আলুটাই এই বেগুনটা দেবো। তো দুটো একসঙ্গে ভেজে নিচ্ছি, তাহলে আমার সময়টা বাঁচবে সেই জন্য। আর এতে দেবো পালং শাক, আর কেটে ছোটো ছোটো করে কেটে পালং শাক দেবো। এইগুলো দিয়ে এই মাটির তলকার আলুটা আমি রান্না করব। আর কি মাছ রান্না করছি সেটা তোমাদের দেখিয়ে দিই। আজকে মাছ হবে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা তো রান্না করে দেখিয়েছি, আর মাছ এই মাছ রান্না করে তোমাদের আমি দেখাবো না। তো রান্না করে তোমাদের হচ্ছে ওই ওই মাটির তলের আলুটা লাল কি জানে আলতাপাটি মাটিনে আলতাপাটি আলুটা কীভাবে করে সেটাও দেখাচ্ছি না, জাস্ট একটু দেখাবো সামনে থেকে। তো দেখো আমার অনেকটা কষানো হয়ে গেছে, আদা জিরি দিয়ে এটা করতে হয়। তো এই রান্নাটা হয়ে যাক, তারপরে তোমাদের একটু নামিয়ে দেখাচ্ছি। রান্নাটা আজকে শেয়ার করলাম না, যদি তোমাদের কারোর ইচ্ছা থাকে আমাকে বলো, আমি এরপরের দিন করে দেখিয়ে দেবো। তো নামানোর পর কেমন হয়েছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে, এরকমভাবে করতে খুব সিম্পল রান্না। তো আমার অতটা ভালো লাগে না, কিন্তু আমার বাড়িতে সবাই খায়, বাবার খুব ভালো লাগে। তো চলো। হাই ফ্রেন্ডস, তো অনেকক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালে আজকের ক্যামেরার সামনে সকালে এসেছিলাম কিন্তু কথা বলা হয়নি। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাবান্না হওয়ার পর তো সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রায় এখন তোমার একটা দেড়টা বাজছে, আমরা খাবো এখন দুপুরবেলায়। তো মা বাবা কেউ নাই, বাড়িতে আসুক সবাই দিয়েই খাবো। তো আমি দেখছি একটু রেডি হয়ে গেছি, শাড়ি পরেছি। তো আমি গিয়েছিলাম আমাদের নতুন বাড়িতে, হঠাৎই যেতে হলো। তো এই তোমার বাথরুমের ফ্রেমগুলো লাগাতে এসেছে কি দরজাও লাগিয়ে দেবে, তো সেজন্য তাড়াতাড়ি করে যেতে হলো, না গেলে ওরা ভুল করছিলো। তো গিয়ে সত্যি ভালো করেছে, না হলে আবার খুলতে হতো, আবার খাটনি হতো, আবার লাগানো জিনিস খুলে আবার কেমন হতো। তো গিয়ে বললাম ঠিকঠাক দিয়ে করলো, তো নেচারটা ওপরেরটা হয়ে গেছে, নেচারটা করছিলো। তো বাবা আসলো, তো বাবা আবার গেল। তো আজকে রাশ দেখতে যেতে পারি, তো রাশ দেখতে গেলে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। সেজন্য আজকে ভিডিওটা আমি বেশি বড় করিনি, যদি রাশ দেখতে যাই তাহলে এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেজন্য এইটুকুই রেখেছি। তো চলো যদি রাশ দেখতে যাই তখন আবার ক্যামেরার সামনে আসছি। তখন আমরা সবাই বাবার বাড়িতে সবাই আসলে আগে খেয়ে খাওয়া দাওয়া করে নিই। তো চলো রেডি হয়ে গেছি, তো রাশ দেখতে যাবো বললাম। তো চলো রাশ দেখে আসি আর তোমাদেরকেও দেখাবো। চলো দেখো চলে এসেছি রাশ দেখতে। তো আমাদের রাশ দেখানো হচ্ছে তার অনেকটা আগে, গাড়িটা পার্কিং করতে হলো, মানে গাড়িটা রাখতে হলো পার্কিংয়ের জায়গায়। তো ভেতরে যেতে দিল না, তা আমি আমার বর হাঁটছি, এবার হেঁটে হেঁটে যাচ্ছি, তো অনেকটাই যেতে হচ্ছে। তো চলো দেখো মন্দিরে চলে এসেছি, তো বেশ ভালোই করেছিল প্যান্ডেলটা। তো ভেতরে চলে যায়, এরপরে দেখতে থাকো। হ্যাঁ চলো।
এখানকার সিন সিনারিটা হয়েছে কি বলতো, শ্মশানকালে থাকে না, শ্মশানে যে কালী ঠাকুরটা থাকে সেই সিন সিনারি নিয়ে হয়েছে। ওখানটায় তোমার হচ্ছে কি মরা পোড়াচ্ছে, কোথা হচ্ছে ওখানটায় কালী ঠাকুর আছে, এখানটায় ওখানে হনুমান আছে দুটো, মানে শেয়াল, এইরকম একটা সিন সিনারি এখানটায় করেছে। মানে শ্মশানকালে যেমনটা হয় তেমনটা শুনেছি, কখনো তো দেখিনি, তো সেটাই আমাদের এই রাসের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে, তো সেটাই এখানটায় দেখাচ্ছে। তো দেখতে থাকো, তারপরে দেখো অনেকগুলো সিন সিনারি আছে, সেগুলোও দেখো। কি আর বলবো, ওগুলো দেখেই নাও তোমরা, ঠিক আছে? এখানে আমরা একটা খেলা খেলেছিলাম দেখো, কিন্তু পারেনি কিছু, তো দেখো আমি আর দুজনেই খেলেছিলাম এখানটায়, একটাও আমি ফেলতে পারিনি। তখন দাদাভাই খেললে ও পারেনি, আমিও পারিনি, মানে ঠিকঠাক গোলের মধ্যে পড়তে হবে, তো পারিনি। তো কী করবো, এমনি খেললাম, কোনো দিন খেলিনি, একটাও পারিনি। এখান থেকে কী বলতো, এখানে মেয়েদের যাবতীয় যা সাজার জন্য লাগে সমস্ত জিনিস এখানটায় ছিল। তো এখান থেকে আমি একটা গার্ডার নিয়েছিলাম, যে ফিতে ঝুলা যে গার্ডারগুলো উঠেছে ওইটাই নিয়েছিলাম, যে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করবো, তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।
চলো বাই, গুড নাইট।